ধর্ষণের প্রতিবাদে 20 জনকে একসাথে দাঁড় করিয়ে খুন করেছিলেন ফুলন দেবী। সাথে ছিলেন তার দলবল। সময়টা 80-এর দশক। উত্তরপ্রদেশের চম্বল জুড়ে তখন একটাই নাম, ডাকাত রানী ফুলন দেবী। ধর্ষণের বদলা নিতে 20 জনকে একসাথে খুন করেছিলেন ফুলন দেবী ও তার দলের সদস্যরা। 2023-এ প্রায় 43 বছর পর সেই মামলার সাজা ঘোষণা করল আদালত। সম্প্রতি উত্তরপ্রদেশের কানপুর আদালত এই মামলার সাজা ঘোষণা করেছে। বর্তমানে অভিযুক্তদের মধ্যে মাত্র 2 জন বেঁচে রয়েছেন। দলের বাকি সদস্যদের মতো মৃত্যু হয়েছে ফুলন দেবীরও। জীবিত 2 জনের মধ্যে 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কানপুর আদালত। প্রমাণের অভাবে 1 জনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক। ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, উত্তরপ্রদেশের বেহুমায় এলাকাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল 1981 সালের ফেব্রুয়ারি মাসে। ঠাকুর সম্প্রদায়ের উচ্চবর্ণের পুরুষদের হাতে গণধর্ষণের শিকার হয়েছিল ফুলন দেবী। মনে করা হয় সেই ধর্ষণের বদলা নিতে 20 জন ঠাকুর সম্প্রদায়ের পুরুষকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছিলেন ফুলন দেবী ও তার দলের সদস্যরা। ঘটনায় গোটা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন পড়ে যায়। সে সময় উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন ভিপি সিং। ঘটনার চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। এই হত্যাকাণ্ডের ঘটনায় 34 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। 43 বছর ধরে মামলা চলার মাঝে মৃত্যু হয় 32 জনের। বর্তমানে এই ঘটনার সাথে জড়িত আর মাত্র 2 জন বেঁচে রয়েছেন। তাদের মধ্যে 1 জন শ্যামবাবু কেওয়াত, অন্যজন বিশ্বনাথ। এদের মধ্যে শ্যামবাবুকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। কানপুরের দেহাতের অতিরিক্ত বিচারক অমিত মালব্য 2 জনকে বেকসুর খালাস করেছেন। জানা গেছে এই মামলা চলাকালীন 28 জন সাক্ষীর মৃত্যু হয়। 2012 সালে কানপুর আদালতে চার্জ গঠন হয়েছিল মামলার। ফুলন দেবী নামের মধ্যেই যেন আতঙ্ক লুকিয়েছিল। ফুলন দেবীর জীবনও ছিল জটিল ও বিতর্কিত। একদিকে তিনি যেমন সহিংসতার শিকার, ঠিক তেমনই তিনি একজন অপরাধী। জানা যায় খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল তার। স্বামীর অত্যাচারে শ্বশুরবাড়ি ছেড়ে পালান, পড়েন ডাকাত দলের খপ্পরে। শোনা যায় সেখানেও নির্যাতিতা হতে হয়েছিল তাকে। এরপর নিজেই ডাকাত দল গঠন করেন। চম্বল জুড়ে তার অলিখিত সাম্রাজ্য বিস্তার হয়। 20 জনকে একসাথে হত্যার পর ফুলন দেবীর নাম ছড়িয়ে পড়ে দিকে দিকে। এরপর একটি সাধারণ ক্ষমা প্রকল্পের অধীনে গণহত্যার 2 বছর পর মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করেন ফুলন দেবী ও তার দলের সদস্যরা। মামলায় 11 বছর জেল খাটেন। এরপর মুক্তি পেয়ে লোকসভা নির্বাচনে সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সমাজবাদী পার্টির সাংসদ সদস্য হিসাবে। 1996 সালে জয়লাভ করেন তিনি। সাংসদ থাকাকালীন 2001 সালের 25শে জুলাই নয়াদিল্লিতে তার বাড়ির সামনেই তাকে গুলি করে খুন করা হয়। জানা যায় শের সিং রানা নামে এক ব্যক্তি, যার আত্মীয়রাই বেহমায় হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন, তিনিই ছিলেন এই ঘটনার মূল চক্রি। 2014 সালে আদালত শের সিং রানাকে দোষী সাব্যস্ত করে। ফুলন দেবীর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্র, তার জীবনী নিয়ে লেখা বই দ্য ট্রু স্টোরি অফ ফুলন দেবী। তারপর থেকেই ফুলন দেবী ব্যান্ডিট কুইন নামেও পরিচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।